নমস্কার বন্ধু, অমৃত মিউজিক টিউটর্স চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তো আজকে যে গানটা তোমাদের জন্য স্বরলিপি রেডি করে দিয়েছি বা দেখিয়ে দিচ্ছি, সেই গানটা হচ্ছে বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আইক। এটা খুব ভালো গান, দ্বিজেন্দ্র গীতি। গানটা ঝিঝিট খাম্বাজ রাগের উপরে আছে আর তালটা হচ্ছে দাদরা। এই গানটা আমাদের নিখিল বঙ্গ শিক্ষক সমিতির যে কম্পিটিশন হয় বাৎসরিক, তাতে দেখলাম গানটা দিয়েছে। তো সেটার উপরে বেস করেই, এমনকি স্বরলিপিও দিয়ে দিয়েছে, সেটার উপরে বেস করেই গানটা আমি রেডি করে দিচ্ছি। সেটা একটু লক্ষ্য রেখে স্বরলিপিটা দেখে তৈরি করবে, যাতে কম্পিটিশনে যারা তোমরা করতে চাইছো তারা যাতে জয়লাভ করতে পারো, সেই জন্য একটু লক্ষ্য রেখে গানটা ভালো করে করবে। কেমন তোমাদের গানটা দেখে দিচ্ছি, এটাকে শাহ হিসেবে ব্যবহার করে। গানটা খেয়াল আছে তো, একটু গেয়ে শুনি দি। হ্যাঁ, বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। এই গানটা কেমন, তাহলে প্রথমটা কেমন আছে? বেলা বয়ে যায়, বেলা বয়ে যায়। এরপর লাইনটা, ছোট্ট মোদের পানসি তরি, স্লো মোশনে, ছোট্ট মোদের পানসি তরি। এরপরে সঙ্গে কে কে যাবি আয়, সঙ্গে কে, প্রথমটা সঙ্গে কে কে, সঙ্গে এটা কি করা যেতে পারে, কে কে সঙ্গে কে কে যাবি আয়, যাবি আয় সঙ্গে কে কে যাবি আয়। আবার সেই প্রথমটার মতো, বেলা বয়ে যায় প্রথমটা হবে, কেমন? এর মাঝখানে বলে রাখি, গানটির তিনটা অন্তরা আছে। এটা স্থায়ী পাঠটা দেখালাম, এরপরে তিনটা অন্তরা আছে, প্রায় একই সুর, তবে কিছু কিছু ক্ষেত্রে একটু একটু আলাদা আছে, সেগুলো একটু ফলো করে নাও। কেমন, প্রথমটায় আছে যেমন, দোলে দোলে হার, দোলে হার, দোলে হার বকুল জ্যোতি, প্রথম লাইন এটা, দোলে হার বকুল জ্যোতি, স্লো মোশনে, দোলে এমনি করে আছে, দোলে হার, দোলে হার বকুল জ্যোতি। এরপর দিয়ে মালাসে, দিয়ে মালা, সরি গাথা, দিয়ে গাথা সে, দিয়ে গাথা সে, এবার গেয়ে, দোলে হারে বকুল জ্যোতি দিয়ে গাথা সে। পরের অংশ নি থেকে আরম্ভ, রেশমি পাল, রেশমি পাল করছে মধুর, আরেকবার, রেশমি পাল উড়ছে মধুর, মধুর বাতাসে, গিয়ে শুনিয়ে দিই একবার, রেশমি পাল করছে মধুর, মধুর বাতাসে। এরপরের অংশ, হেলছে তরে, হেলছে তরে, দুলছে তরে, ভেসে যাচ্ছে দরিয়ায়, স্লো মোশনে, হেলছে তরে, হেলছে তরে, দুলছে তরে, আরেকবার দেখো, হেলছে তরে, এটা উপরে, তরে দুলছে
তোরি সানিসা তোরি, এরপর ভেসে যাচ্ছে ভেসে যাচ্ছে দরিয়ায় পাদানি পাদাসানি দরিয়ায় দরিয়ায়, এই যে পাদানি সানিরা দরিয়ায় ভেসে ভেসে যাচ্ছে দরিয়ায়। একই রকম আগের মতো, ছোট্ট মদের পানছি তরি সঙ্গে কে কে যাবি আয়, এই অংশটা হয়, আবার বেলা বয়ে যায় আবার হবে। এরপরে আসছি দ্বিতীয় অন্তরায়। দ্বিতীয় অন্তরাটা কি আছে, যাত্রী সব যেটা আছে এইখানে কিন্তু একটু আলাদা রকমের শুরুটা হয়েছে। যাত্রী যাত্রী সব নতুন প্রেমিক, যাত্রী সব নতুন প্রেমিক, আগেরটা হয়েছিল মা থেকে আরম্ভ, এখানে সা থেকে আরম্ভ হচ্ছে। যাত্রী সব নতুন প্রেমিক, নতুন নতুন প্রেমে ভোর, স্লো মোশন, নতুন প্রেমে ভোর। তাহলে কি হলো পুরোটা, যাত্রী সব নতুন প্রেমিক নতুন প্রেমে ভোর, এরপর মুখে সব হাসির রেখা চোখে ঘুম ভোর, স্লো মোশনে, মুখে মুখে সব সানি রে মুখে সব হাসির রেখা হাসির রেখা মুখে সব হাসির রেখা চোখে ঘুম ভোর চোখে ঘুম ভোর। এরপরের অংশ, এরপরের অংশটা একটু আলাদা রকমের, একটু খেয়াল করো। বাঁশির ধ্বনি হাসির ধ্বনি, এটা কিন্তু একটু ডিফারেন্স, একটু খেয়াল করে এই জায়গাগুলো, কারণ যেহেতু কম্পিটিশনের ব্যাপার তো একদম স্বরলিপি দেখে আমি স্বরলিপি মাফিক করাতে চাইছি, যাতে করে কম্পিটিশনে জয়লাভ করতে পারো। নাহলে অনেক ক্ষেত্রে জাজ বা বিচারক যিনি, তিনি বলতে পারেন যে তোমার স্বরলিপি মাফিক হয়নি, তখন অসুবিধায় পড়ে যাবে। তার থেকে একটু স্বরলিপিটা ফলো করবে তাহলে বুঝতে পারবে। বাঁশির ধ ধ এখানে হলো নি, বাঁশির ধ্বনি সারেগামা, বাঁশির ধ্বনি হাসির ধ্বনি হাসির ধ্বনি, তাহলে কি করলাম, বাঁশির ধ্বনি হাসির ধ্বনি উঠছে ছুটে ধোয়ারায় উঠছে ছুটে, উঠছে ছুটেটা কেমন, উঠছে ছোটে উঠছে ছোটে ফোয়ারায়, এটা এরকম করলে হবে, ফোয়ারায় অ্যাকচুয়ালি যেটা আছে ফোয়ারায় ফোয়ারায় এটা আছে। আবার আগের মতো, পাঞ্চি তোরি সঙ্গে কে কে যাবি আয় বেলা বয়ে যায়, এবার আগের মতো আবার, এবার লাস্ট স্ট্যান্জা আছে কেমন, লাস্ট স্ট্যান্জাটা, পশ্চিমে জ্বলছে আকাশ, সেটা পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝে সাঁঝের তপন সাঁঝের তপনে, স্লো মোশনে, পশ্চিমে পশ্চিমে এখানে পশ্চিম এখানে মে, পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের হলো, এরপরে তপনে
সাজের তপনে। এরপর পূর্বে ওই বুনছে চন্দ্র, পূর্বে ওই পূর্বে ওই বুনছে চন্দ্র, মধুর মধুর স্বপনে। পূর্বে ওই বুনছে চন্দ্র, একটু খেয়াল করে এখানে আলাদা, মধুর স্বপনে, মধুর মধুর স্বপনে, এখানে একটু আলাদা, মধুর স্বপনে। তাহলে কি হলো, পূর্বে ওই বুনছে চন্দ্র, মধুর স্বপনে। এরপরে করছেন করছে নদী, করছে নদী কুলুকুধ্বনি। তাহলে কি হলো, করছে করছে নদী, করছে নদী কুলুধ্বনি, বইছে মৃদু বুন মধুর মধুর বাই, মধুর মধুর বাই। তাহলে বইছে মৃদু, বইছে মৃদু মধুর বাই। তাহলে এই অংশটা কিন্তু একটু লক্ষ্য নেই, যেগুলো আলাদা আলাদা সুর আছে সেগুলো কিন্তু একটু লক্ষ্য করে গাইতে হবে। এরপর একই রকম, ছোট্ট মদের পাঞ্চি তরি সঙ্গে কে কে যাবি আর, বেলা বেলা বয়ে যায়। এর আগের মতোই হবে, তালটা তো তোমাদের দাদা আছে বললাম, গানটা অবশ্যই মাইনরিটি দেখবি, কারণ ওই যে বললাম কম্পিটিশনের গান তো, খুব ভালোভাবে না তুলে নিলে তখন প্রবলেম হয়ে যাবে, তখন হয়তো জাজ বা বিচারক বলতেই পারেন যে ওইরকম যেরকম স্বরলিপি দেওয়া আছে ওরকম হয়নি, তখন সমস্যা হয়ে যাবে। তার থেকে একটু মাইনরিটি এটুকু খুব মনোযোগ দিয়ে সুরগুলো একটু বিচার করে গাইবে, কেমন? আর সবার লাস্টে বলে রাখি, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে শেষ করি।